हेलो स्टूडेंट्स, राघदीप एकेडमी री लार्निंग क्लासे तुम्हारे सबाई के स्वागत। आज हमें तुम्हारे अर्थात स्टैंडार्ड थ्री बांगला पढ़ा। तुम्हारा जानो तुम्हारे बांगला बोते पेज 42 42 और 43 गाच बजा बसा कवि कार्तिक घोषर लेखा एक भलो कविता हमें पढ़िए तर एक दाग और दर दाग हो गए। आज हम पेज 43 अर्थात पृष्ठा 43 बाकी दागुलो करब। तुम्हारा खाता कलम नहीं रेडी हो, हमें बोर्डे जगह करब तुम्हारा बोर्ड थे देखे देखे तुलबे। तो प्रथम देखो तीन दागे आज विपरीत शब्द, तीन दागे आज विपरीत। तुम्हारा विपरीत गुलो खाता नीचे दिखे तुले नाओ। विपरीत विपरीत शब्द की आज डांगा, विपरीत शब्द आज डांगा मान स्थल। डांगा থেকে লেখো জলভাগ, ডাঙা মানে স্থলভাগ আর ডাঙার বিপরীত জলভাগ। তারপরে জন্ম, জন্ম থেকে লেখো মৃত্যু। এখানে আমি একটা লিখে রাখি জীবন জন্ম তার নিচে লিখে রাখো, তোমরা তুলে নাও এটা, এটা তোমাদের বইতে নেই। জীবন থেকে মরণ, जन्म थे मृत्यु और जीवन थे मरण, मरण दंत मरण ये बोते नहीं करना। ओपर ओपर थे नीच, ओपर थे नीच ये वहीखने विपरीतार्थक शब्द आज डांगा, डांगार विपरीतार्थक जलभाग, डांगा मान स्थलभाग। जन्म विपरीतार्थक मृत्यु और जीवन, जीवन नहीं मन देखा जन्म थे मृत्यु है जीवन थे मरण है। तो जीवन लिखले जीवन थे मृत्यु लिखते पर जीवन थे, जीवन थे मरणटाई बेटार। ओपर थे नीच दंत हर्षिकार जय हसंत यहीखने थे वहीखने तीन दाग हो गल। एरपर चले चार, चार दागे पद परिवर्तन, पद परिवर्तन की बोलते जल, जल थे देखो जलियों जय जिकार अंतस्थ जलियों मेघ, मेघ थे मेघला मयकार घयसंत लयकार मेघला। गाच थेके गेछो, गाच थेके गेछो। गर्व थेके गर्वित, सूर्य थेके सौर। पथ परिवर्तन चार दागे कि आछे ना जल, जल थेके जलियो, मेघ थेके मेघला, गाछ थेके गेछो, गर्व थेके गर्वित, सूर्य थेके सौर। दंतस्य ओंकार र आबार बोलछि विपरीत डांगा थेके जलभाग, जन्म थेके मृत्यु, जीवन थेके मरण, ओपर थेके नीच, एइखाने थेके ओइखाने। चार दागे पथ परिवर्तन जल थेके जलियो, मेघ थेके मेघला, गाछ थेके गेछो, गर्व थेके गर्वित, सूर्य थेके सौर। बोलेछो एबार छयेर दागे प्रश्न उत्तरगुलो करब। आमि एटा मुछे दिच्छि, तोमरा तुले नाओ बा निएछो, जेखाने जेटा बुझते पारबे ना आमाके जिज्ञेस करबे। तिनेर दाग चारेर दाग करालाम, पाँचेर दागे रयेछे वर्ण विशेषण। तोमादेर वर्ण विशेषण हय ना, ओटा फोरे करानो हबे। वर्ण विशेषण तोमादेर शेखानो हयनि ताई करानो हबे ना, हय ना कोनो अनुशीलनई हय ना। छयेर दागेर क्वेश्चन आंसर गुलो पढ़ाबो, तुम्हारा खाता बार करो। छय दागे क, आगे पृथ्वीते की छिलो, आगे पृथ्वीते आगे
আগে পৃথিবীতে কি ছিল? আগে পৃথিবীতে শুধুই জল ছিল। আচ্ছা কয় দাগ হয়ে গেল? ক্ষয়ের দাগে নিত্যদিন কি হতো? নিত্যদিন ঝড় বৃষ্টি হতো। নিত্যদিন ঝড় বৃষ্টি হতো। ঝড় বৃষ্টি হতো। গায়ের দাগে কি বলছে? জলে প্রথম কি জন্ম নিল? জলে পুরো নাও, জলে প্রথম শ্যাওলা জন্ম নিল। শ্যাওলা জন্ম নিল। ঘরের দাগে মানুষকে, মানুষ কেন 100টারও বেশি গাছ বসাবে? মানুষ কেন 100টারও বেশি গাছ বসাবে? মানুষ গর্বিত হওয়ার জন্য গর্বিত হওয়ার জন্য 100টারও বেশি গাছ বসাবে। 100টারও বেশি গাছ বসাবে। মানুষ গর্বিত হওয়ার জন্য 100টারও বেশি গাছ বসাবে। মোর দাগে এটা একটু বড় কোশ্চেন। গাছ আমাদের কি কি উপকার করে? গাছ আমাদের অন্ন, বস্ত্র, বাসস্থান অন্ন, বস্ত্র, বাসস্থান, অক্সিজেন আমাদের অন্ন, বস্ত্র, বাসস্থান, কমা অক্সিজেন, ফুল, ফল, আসবাবপত্র, ঔষধ। ঔষধ দান করে ভূমিক্ষয় রোধ করে, বৃষ্টিপাত ঘটায়, পরিবেশের ভারসাম্য রক্ষা করে। এমনকি কিছু করে কটায় এবং পরিবেশের এটা একটু বড় কোশ্চেন। ভারসাম্য রক্ষা করে, ঘটায়, ঘটায়ের পরে কমা দাও, বৃষ্টিপাত ঘটায়, পরিবেশের ভারসাম্য রক্ষা করে এবং পৃথিবীকে সুন্দর করে তোলে। মোর দাগে কোশ্চেন আছে, দেখো গাছ আমাদের কিভাবে উপকার করে? গাছ আমাদের অন্ন, বস্ত্র, বাসস্থান,
অক্সিজেন ফুল ফল আসবাবপত্র ঔষধ দান করে কমা দাঁড়ি দান করে দাঁড়ি কমা দাও দান করে ভূমিক্ষয় রোধ করে ভূমিক্ষয় রোধ করে কমা বৃষ্টিপাত ঘটায় পরিবেশের ভারসাম্য রক্ষা করে এবং পৃথিবীতে পৃথিবীকে সুন্দর করে তোলে পৃথিবীকে সুন্দর করে তোলে পৃথিবীকে সুন্দর করে তোলে পৃথিবীকে সুন্দর করে তোলে। তাহলে আগে পৃথিবীতে শুধুই জল ছিল, নিত্যদিন ক্ষয়ের দাগে নিত্যদিন ঝড় বৃষ্টি হতো, ক্ষয়ের দাগে জলে প্রথম শ্যাওলা জন্ম নিল, মানুষ গর্বিত হওয়ার জন্য 100টারও বেশি গাছ বসাবে, মানুষ গর্বিত হওয়ার জন্য 100টার বেশি গাছ বসাবে, মানুষ গর্বিত হওয়ার জন্য 100টারও বেশি গাছ বসাবে। আর গাছ আমাদের কি উপকার করে, গাছ আমাদের অন্ন অ দন্ত নয় দন্ত ন বস্ত্র ব দন্তস্য তরফলা বাসস্থান বয়াকা দন্তস্য দন্তস্য থয়াকা দন্ত ন বাসস্থান অক্সিজেন অ কয় দন্তস্য হস্বিকার বর্তে যে দন্ত ন কমা ফুল কমা ফল কমা আসবাবপত্র কমা ওষুধ কমা দান করে ওষুধ দান করে ওষুধ দান করে ওষুধ দান করে বুঝছে আসবাবপত্র ওষুধ দান করে ওষুধ প্রভৃতি দান করে ওষুধ প্রভৃতি দান করে ভূমিক কমা ভূমিক্ষয় রোধ করে কমা বৃষ্টিপাত ঘটায় কমা পরিবেশের ভারসাম্য রক্ষা করে এবং পৃথিবীকে সুন্দর করে তোলে। তাহলে গাছ আমাদের অন্ন বস্ত্র বাসস্থান অক্সিজেন ফুল ফল আসবাবপত্র ঔষধ প্রভৃতি দান করে কমা ভূমিক্ষয় রোধ করে কমা বৃষ্টিপাত ঘটায় কমা পরিবেশের ভারসাম্য রক্ষা করে এবং পৃথিবীকে সুন্দর করে তোলে। তো স্টুডেন্টস, এই গেল মোটামুটি আজকের ক্লাস পৃষ্ঠা 43-এর দাগ 3, 4 এবং 6-এর আমি বইয়ে করিয়ে দিলাম, তোমরা বোর্ড থেকে তুলে নিয়েছো, বাড়িতে ভালো করে পড়বে, ভালো থাকবে, সুস্থ থাকবে। পরের ক্লাসে আবার দেখা।